আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স নেচার ও বিটি সিলেট চ্যানেলে সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে আসলাম আমাদের দেশে প্রায় বড়বরটি সারা বছরই চাষ করা যায় তবে আজকে কিছু বড়বটির জাত এবং আমি কীভাবে বড়বটি বীজ থেকে দুই দিনে ছাড়া তুললাম সেই পুরো প্রসেসটা আপনাদেরকে দেখাবো তো চলুন আমরা ভিডিওতে চলে যাই প্রথমে দেখেন আমি যে কাজটা করেছিলাম আমার কিছু বরবটি আমি সংরক্ষণ করে রেখেছিলাম এগুলা থেকে আমি বীজ সংরক্ষণ করেছি তো বন্ধুরা এই বীজগুলো আমি দুই দিনে আমার বীজ থেকে ছাড়া তুলব আপনারা দেখে নিন এই কিভাবে আমি পুরুপেটা সম্পূর্ণ করি আমি যে জাতের বরবটি বীজ লাগাচ্ছি সেটা হচ্ছে খেগর নাটকি এটা প্রায় ত্রিশ থেকে চল্লিশ দিন অথবা পঞ্চাশ দিনের ভিতরেই এই বরবটি থেকে বরবটি সংরক্ষণ করা যায় তো আপনারা আরও বিভিন্ন জাতে বরবটি আছে সেগুলো আপনাদেরকে বলে দিব তো দেখেন প্রথমে যে কাজটা করতে হবে বরবটি বীজগুলা ভিজিয়ে রাখতে হবে কারণ অল্প সময়ে গাছ চারা তোলার জন্য বরবটি এবার বীজ যদি ভিজিয়ে ছাড়া বীজগুলা লাগান তাহলে দেখবেন খুব কম সময় আপনার বীজ থেকে চারাগুলা উঠে গেছে তো আপনাকে যা আমি যে কাজটা করেছিলাম দেখেন একটা গ্লাসের মধ্যে প্লাস্টিকে একটা গ্লাসের মধ্যে আমি পানি নিয়েছি হাফ গ্লাস পানি নিয়েছি এবং এই গ্লাসের ভিতরে যে বরবটি বীজগুলো আছে সব বীজগুলো আমি ভিজিয়ে রেখেছি তবে কতক্ষণ আপনারা এই বীজগুলা ভিজিয়ে রাখবেন আপনারা প্রায় দশ থেকে বারো ঘন্টা এতটুকু সময় আপনারা এই বরবটি বীজগুলো ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখা শেষ হয়ে গেলে আপনারা এভাবে পানিগুলো ফেলে বীজগুলো আলাদা করে দিবেন এবং এই বীজগুলা যখন পানিগুলো ফেলে দেওয়া হবে তখন কিন্তু বীজগুলো আপনারা যে কোনো একটা টিস্যু অথবা সুতির কোনো কাপড়ের মধ্যে আপনারা এই বীজগুলা তুলে রাখবেন তারপরে কিন্তু এই বীজগুলা পেঁচিয়ে রাখবেন তো কতক্ষণ পেঁচিয়ে রাখবেন আরও দশ থেকে বারো ঘন্টা যদি এভাবে পেঁচিয়ে রাখেন একটা কাগজের মধ্যে একটা টিস্যুর পেপারের মধ্যে অথবা যদি কোনো সুতি কাপড়ের মধ্যে এভাবে দশ থেকে বারো ঘন্টা পেঁচিয়ে রাখেন তখন দেখবেন আপনার বীজগুলো থেকে এই বারো ঘন্টা ভিজিয়ে রাখার পর যখন আপনারা এই টিস্যুটা খুলবেন তখন দেখবেন বীজগুলো থেকে শিকড় গজাচ্ছে তো এই দেখেন আপনারা আমার ভিডিওর মধ্যেও সে ফলাফলটা দেখতে পারছেন দেখেন আমি একটা টিস্যু এবং একটা সুতি কাপড় দিয়ে পেঁচিয়ে রেখেছিলাম সবগুলা বীজ এখানে আরও আমি বিভিন্ন ধরনের বীজ রেখেছিলাম তো সবগুলা বীজে কিন্তু আমার শিকড় গজাচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন আমার কিন্তু প্রত্যেকটা বীজ থেকে কিন্তু অনেক লম্বা আকারের কিন্তু শিকড় গজাচ্ছে আমি একটু বেশি সময় এই টিস্যুর মধ্যে পেঁচিয়ে রেখেছিলাম সেজন্য আমার বীজগুলো থেকে বেশি লম্বা শিকড় হয়ে গেছে তো আপনারা এভাবে প্রসেসটা অবলম্বন করবেন তাহলে দেখতে পারবেন কম সময়ে কিন্তু আপনার এই বীজগুলা থেকে শিকড় গজাবে হবে তো আপনারা আরও যে ধরনের বরবটি বীজ লাগাতে পারেন আপনারা লাল বেনিও লাগাতে পারেন আবার গীত সুন্দরী যেটা খেতে ভীষণ স্বাদ সেটা সে ধরনের বরবটি বীজ লাগাতে পারেন তো আমি যে জায়গার মধ্যে বরবটি বীজ লাগাবো তো আপনারা যে জায়গার মধ্যে বরবটি বীজ লাগাবেন সে জায়গার মাটিটা অবশ্যই দোয়াস মাটি অথবা বেলে মাটি হতে হবে এসব মাটির মধ্যে বরবটি খুব ভালো ফলন হয় আপনারা বাসার ছাদে অথবা জমিতে যদি উঁচু জায়গা থাকে এই সময়টাতে বর্ষাকালে এই বরবটি বীজগুলো লাগাতে পারেন তো আমি বাসার ছাদে কিন্তু ছাড়া সংরক্ষণ করছি আমি কিন্তু পরবর্তী সময় কিন্তু আমি এই ছাড়াগুলা তুলে অন্য জায়গার মধ্যে আমার ছাদের মধ্যে এবং জমির মধ্যে পর্যাপ্ত জায়গা আছে সেসব জায়গার মধ্যে আমি এই বরবটি ছারাগুলো নিয়ে লাগিয়ে দেবো তো এই দেখেন যে অংশটা শিকড় গজাচ্ছে সেই অংশটা মাটির নিচের দিকে পুঁতে দিতে হবে আর এখানে আমি কিন্তু যে মাটিটা তৈরি করেছিলাম সেখানে আমি মাটির মধ্যে কিছু জৈব সারটাও শুকনো কিছু জৈব সারটাও দিয়েছি যাতে গাছগুলো খুবই শুষ্ক থাকে এবং গাছগুলা তাড়াতাড়ি বড় হয় তো এখানে কিন্তু অনেকগুলো আমি বীজ লাগাবো সব কয়টা বীজ লাগানো দেখাচ্ছি না ও কয়েকটা বীজ লাগানোর নিয়মটা আপনাদেরকে দেখাচ্ছি তো দেখেন দুই দিন পরেই কিন্তু আমার মাসাল্লাহ আমার সবগুলা বীজ থেকে আস্তে আস্তে চারা উঠে যাচ্ছে আপনাদেরকে যে প্রসেসটা দেখিয়েছিলাম সেই প্রসেসে কিন্তু আমার দুই দিন পরেই কিন্তু বীজ থেকে চারা উঠে গেছে আপনারা যদি বিজিয়ে না লাগান তাহলে দেখবেন পাঁচ থেকে ছয় দিন লেগে যেতে পারে আর যদি বিজিয়ে লাগান তাহলে দেখবেন দুই অথবা তিন দিনেই আপনার বীজ থেকে চারা উঠে যাবে তো আস্তে আস্তে দেখেন আমার কিন্তু বড় গাছগুলো আস্তে আস্তে বড়ো হচ্ছে এটা হচ্ছে তারপরের দিন তারপরের দিনে কিন্তু দুইটা পাতা দিয়েছে প্রথমে বীজের সাথে পাতা ছিল এখন কিন্তু বীজগুলা ফেটে গেছে এবং পাতাটা থেকে বীজটা আলাদা হয়ে গেছে তো বন্ধুরা আপনারা যদি এই সময়টাতে বরবটি আমাদের দেশে এটা আমরা বিভিন্ন জায়গা বিভিন্ন নাম বলে থাকি কেউ কেউ বলে থাকে লম্বাশিম আবার কেউ কেউ মাড়াই বলে থাকে আবার আমাদের সিলেটের এটাকে লুভিউরিও বলে থাকে তো এটা আসলে সবাই খেতে আমরা ভীষণ পছন্দ করি তো আশা করছি আজকের ভিডিও থেকে আপনারা সবাই উপকৃত হবেন আর যদি আমার ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পরবর্তী অনলাইন আপডেট দেখার জন্য আমার সাথে থাকবেন আজকে কিন্তু ভিডিও শেষ প্রান্তে চলে এসেছে আপনার যদি কোনো ধরনের কোয়েশন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তো বন্ধুরা বরবটি চাষের আরও আমার বিভিন্ন ধরনের ভিডিও আছে বিভিন্ন টিপস জানতে পারবেন আপনারা ডেসক্রিপশন বক্স থেকে যদি ভালো লাগে সেগুলা জেনে নিতে পারবেন আজকে আপনাদের কাছ থেকে এখনই বিদায় নিব আমি ভিডিও শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এই সময়টাতে অবশ্যই বাসার চাঁদে বা জমিতে বরবটি লাগান সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম